আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামরুন্নাহার শান্তা, কর্মরত আছি এমএইচ সমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, সহযোগী অধ্যাপক কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, বিভাগীয় প্রধান এবং ক্লিনিক কাজ করছি, নিয়মিত রোগী দেখছি, কমফোর্ট ডেন্টাল সার্জারি বাসাবো। আজকে আমাদের আলোচ্য বিষয় দাঁত সাদা করার উপায়। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে দাঁতে ডিসকালার কেন হয় বা দাঁতে কী কী রকমের ডিসকালার হয়। যখন আমরা একটা দাঁত দেখছি, আমরা জানি যে দাঁতে সবার উপরে থাকে এনামেল, এটা একটা সাদা অংশ, তারপরে থাকে একটা ডেন্টিন যেটাকে দেখতে হলুদ দেখায়, এবং এর ভিতরে অসংখ্য সূক্ষ্ম চুলের মতন একটা স্ট্রাকচার আছে যেটা ভিতরের মজ্জার সাথে উপরের এনামেলের একটা কন্টিনিউয়েশন রাখে। যদি কোনো রকম আঘাত বা কোনো রকমের ব্যথা বা কোনো রকম পুরানো ফিলিং থেকে দাঁতের মজ্জাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেখান থেকে যে মজ্জার ভেতরে রক্ত থাকে সেই উপাদানগুলোই ধীরে 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 এই সূক্ষ্ম চুলের মতন উপাদানগুলো দিয়ে ডেন্টিনের মাধ্যমে এনামেলের তলায় এসে জমে, এবং এখানে আয়রন ডিপোজিশনগুলো চেঞ্জ হতে থাকে ধীরে ধীরে। তখনই দেখা যায় ধীরে দাঁতের উপরে নিচে একটা কালচে রং তৈরি হওয়ার কারণে উপরে সাদা প্রলেপটার তলা থেকে দাঁতটাকে দেখতে ছাই অথবা হলুদ অথবা গোলাপি অথবা সবুজাভ রং দেখা যেতে পারে। এই ধরনের রং বদলানোর কতগুলো কারণ আছে, যেমন আভ্যন্তরীণ বা বাহ্যিক। দাঁতের ভিতরের কারণ থেকে যেগুলো হচ্ছে ওগুলোকে আমরা বলছি আভ্যন্তরীণ কারণ। যেমন যদি কোনো আঘাত বা কোনো ক্ষয় থেকে মজ্জাটা আঘাত হয়, মজ্জাতে প্রদাহ হয়, এবং সেখান থেকে যদি আমাদের দাঁতটা নষ্ট হয়ে যায়, সেটা থেকে যেই গর্ত রঙটা বদলাচ্ছে সেটা হতে পারে। অথবা দাঁতের ভিতরে কোনো রকম পুরাতন গর্ত ফিলিং ছিল বা কোনো ভাঙা বয়স, আমাদের দাঁতের বয়সের সাথে সাথেও এই দাঁতের রং বদলানোর একটা প্রবণতা থাকে। যেমন তখন আমাদের ডেন্টিন লেয়ারগুলো আস্তে আস্তে কালারগুলো আরও ডার্কার হয়ে যায় বেশি ডিপোজিশন হওয়ার কারণে, তখন দেখা যায় দাঁতটাকে হলুদাব দেখায়। এবং দাঁতের এনামেল এবং ডেন্টিনেরও কিছু রোগ আছে যেগুলো থেকে বিভিন্ন রকমের রোগ হতে পারে। এবং চাপকলের পানি খেলে, যেগুলোতে ফ্লোরোসিস অতিরিক্ত থাকে, ফ্লোরাইড পরিমাণ অতিরিক্ত থাকে, সেই সমস্ত অসুখের কারণেও দাঁতটা কখনো সাদা থেকে অতিরিক্ত চকি হোয়াইট বলে এটাকে, বা এখান থেকে কখনো রকম গাঢ় হলুদ বা বাদামি রঙের হয়ে যেতে পারে। এবং আমাদের মায়েরা গর্ভকালীন সময় যদি কোনো রকম তীব্র রকম ওষুধ, অ্যান্টিবায়োটিক এ ধরনের ওষুধ খেয়ে থাকেন, তাদের যে বাচ্চা গর্ভে থাকছে তাদের দাঁতগুলো যখন তৈরি হচ্ছে, তারাও এই ধরনের ওষুধগুলার বাইন্ডিং ক্যাপাসিটির কারণে তাদের দাঁতগুলো যখন মুখে আসে সেই দাঁতগুলো জন্মগতভাবেই বাদামি অথবা হলুদাব রং নিয়ে আসতে পারে। এছাড়া বাহ্যিক কিছু কারণে থাকে, যেগুলো পাথর জমলে অথবা ধূমপান করলে, চা কফি খেলে, তামাক খেলে, পান খেলে, কিংবা মাড়ির রক্তক্ষরণের কারণেও এ ধরনের হতে পারে। অনেকে মাউথওয়াশ দীর্ঘদিন যাবৎ ক্লোরহেক্সিডিন টাইপ মাউথওয়াশ ইউজ করেন, তাদের মুখেও এ ধরনের রং, দাঁতের রঙটা বদলে যেতে পারে। তাহলে আমাদেরকে প্রথমেই চেষ্টা করতে হবে যে নিজের চেষ্টার মাধ্যমে মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে দাঁত রাখার। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, রেগুলার ব্রাশ করতে হবে, ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা করে তারপর, এবং রাতে যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগ দিয়ে ব্রাশটা করতে হবে। এবং দুই দাঁতের মাঝখানে ফ্লস ইউজ করতে হবে, ইন্টারডেন্টাল ব্রাশও প্রয়োজনে ইউজ করা যেতে পারে। এরপর মাউথওয়াশ ইউজ করতে হবে, লবণ গরম পানিও ইউজ করা যেতে পারে। এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো রেগুলার করতে হবে, প্রয়োজনে স্কেলিং পলিশিংয়ের মাধ্যমেও আমাদের দাঁতকে আমরা রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। যদি দেখা যায় যে না, এই ধরনের পরিচ্ছন্নতার পরেও আমাদের দাঁতের রঙগুলো ফেরত আসছে না, সেক্ষেত্রে আমরা ডাক্তারের শরণাপন্ন হতে পারি। যেমন ডেন্টাল ট্রিটমেন্ট, কিছু দাঁতের ট্রিটমেন্ট করে সেগুলোতে আমরা ক্যাপের মাধ্যমেও আমরা দাঁতটাকে আবারও পুরাতন কালারে ফেরত নিয়ে আসতে পারি। এছাড়া যখন দেখা যায় যে পুরোটা মাড়িরই দাঁত অথবা যে কোনো একটা পাটির দাঁত সবগুলোই এফেক্টেড, সবগুলোই ব্রাউন কালার অথবা হলুদ কালার হয়ে যাচ্ছে, তখন এ ধরনের দাঁতগুলোকে দাঁতের রঙটাতে ফিরিয়ে আনার প্রসেসটাকে বলা হয় ব্লিচিং।
তবে ব্লিচিংটা খুব একটা ভালো না, রেগুলার করা যাবে না। জীবন মানে খুব প্রয়োজনে, খুব ইমার্জেন্সি কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা খুব বেশি জরুরি জিনিস যেটা না করলেই না, এই ধরনের ক্ষেত্রে করলে বেটার। কারণ ব্লিচিংয়ের কতগুলো আফটার ইফেক্ট আছে, আমাদের দাঁত শিরশির করবে, তারপর কিছু রকমের ক্ষয় হতে পারে ব্লিচিং থেকে, সেজন্য ব্লিচিংটা একবার বা দুইবারের বেশি করা উচিত না। মোটামুটি আমাদের দাঁতের সুস্থ থাকার, দাঁতের দাঁতটাকে সাদা করার নিয়ম, এই সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাদেরকে পরবর্তীতে ইনবক্স করবেন। ধন্যবাদ।